এই দেহটা একটা কাগজের ঘুড়ির মতো ঠুনকুই কাগজের সাথে তুলনা করেছেন কবি, কারণ এটার তো কোনো দাম নেই, এটা ডেড হয়ে যাবে যেই কোনো মুহূর্তে। আর ভিতরে যে রুহটা সোলটা, এটাকে রশির সাথে তুলনা করেছেন, আর নাটাই বলেছেন আজরাইলকে, আর মালিক হিসাবে চিহ্নিত করেছেন স্রষ্টাকে, আল্লাহকে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে অহংকার করার কিছু আছে? কিসের জন্য পাগল হয়ে আছেন, কোন চিন্তাধারা নিয়ে আছেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনই, পৃথিবীর জীবন একটা ধোঁকা, প্রতারণা। কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমানা ইয়ালফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? আল্লাহ রাসূল কি ভুলে, কিসের জন্য মরিয়া হয়ে গেছেন? হ্যাঁ, আমার দিকে তাকান, আবার বলছি, প্লিজ একটু কথাগুলো মন দিয়ে শুনেন, আশা করি জীবনে আর আলোচনার প্রয়োজন হবে না। আল্লাহ বলেছেন, ইন্নাবাতু সরব বিকালা সাদি, আল্লাহ বলেছেন, দ্য সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, সম্মানিত উপস্থিতি, ধর্মে খুব শক্তভাবে হিসাব দিবি। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আন হাবি গায়িবি, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। এই জন্য বলছি, জান্নাতে যেতে চায় না, আল্লাহর প্রিয় হতে চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে না যে সারাদিন নামাজ কাজা করে তারপরও চাই যে আল্লাহর প্রিয় হয়ে যায়? ঠিক কিনা বলে? আসলে তো এত সহজ না, এটা পসিবল নয়, এটা হার্ড একটা জায়গা। তবে আমি দুইটা জায়গার কথা বলতে চাই, বিভিন্ন দিকে আপনাদেরকে নিয়ে ঘুরেছি, মনে আছে? কয়টা জায়গা? দুইটা জায়গা। কয়টা জায়গা? দুইটা স্টেপ, দুটো পারসন, দুটো প্লেস, সম্মানিত উপস্থিতি। একটা হলো হক্কানি আলেম, আপনারা খেয়াল করে দেখেন, আমি বলেছিলাম, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এখান থেকেই কিন্তু আমি আস্তে করে অন্যদিকে সরে গিয়েছিলাম, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য যে আপনার এই দেহটা আসল নয়, আত্মাটা আসল। যা কিছু হবে সব আত্মাকে ঘিরেই হবে, দেহের কিন্তু কোনো ভ্যালু নেই। আমার দিকে তাকান। সর্বপ্রথম যদি আমি বলি, আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে, আমরা যে সৃষ্টি আছি, এর মধ্যে আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে যদি ভয় করে তাহলে হক্কানি আলেমরা, জুরু জুরু কোন সুবহানাল্লাহ, ওয়াজ করে কে? আল্লাহ। কারণ হক্কানি আলেমদের কাছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের ঘুড়ি। আপনি যত সমস্যায় পড়েন, হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের কাছে যান, যোগ্য দক্ষ দেখে দেখবেন সঠিক সমাধান তাৎক্ষণিকভাবে হয়ে যাবে। ঠিক জোরে বলেন, ঠিক না? ঠিক। আর আরেকটা হলো আল্লাহর ওলি, যেমন আজকের গাফফারিয়া দরবার শরীফ, আল্লাহর ওলি যারা তাদের বন্ধুকে জানেননি স্বয়ং আল্লাহ। জোরে বলেন, সুবহানাল্লাহ। যদিও তারা আপনার আমার মাঝেই থাকতো, এখনো আছেন। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে উলিল আমর রয়েছে তোমরা তাদের অনুগত্য করো, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে কদরীর মধ্যে যুক্ত করে দিয়েছেন হক্কানি আলেমদেরকে, কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আর রাসূলের বিধি বিধানের খুঁটি। সুবহানাল্লাহ। আরে জোরে কন্না, সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? এই দুটো জিনিসকে আপন করে
নিতে হবে, তাহলে আমরা রাসূল পর্যন্ত যেতে পারবো। আর রাসূল পর্যন্ত পৌঁছাতে পারলেই আমরা মনে করবো আমরা আল্লাহকে পেয়ে গেছি, কারণ আল্লাহ পাওয়ার স্টেশনই হলো মদিনা। সুবহানাল্লাহ বলেন না, আরে আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা কোন দিকে ওয়াজ করতাম বলেন তো, আমি আপনারা কি অসুস্থ হয়ে যাচ্ছেন? তাহলে সুবহানাল্লাহ বলেন না কেন? মোটামুটি সামনে কয়েকজন বারবারই কন্টিনিউ বলতেছেন কিন্তু অনেকেই বলেন না। আসলে কি জানেন, আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জবানটা ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে ইচ্ছে মতো বিরিয়ানি চিকেন ফ্রাইটা এগুলো খাওয়ার জন্য, এবং সৌমনীতি দোকানে বসে, রাস্তায় বসে, শপিং মলে বসে, কোলাহল পরিবেশে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবানটা দেয়নি। আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আরো বলে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছে জিকির মানে কি? স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। জিকির আরেকটা, জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির কিন্তু আরেক দিকে হাড়ের ঔষধ। যত বেশি জিকির করবেন হাড় তত বেশি স্ট্রং থাকবে। বন্ধুরি আমার আপনার নবী, আমার নবী তো জাহানের বাদশা নবী, সাইকারে মদিনা তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, প্রত্যেকটা মেশিনকে প্রি ক্লিয়ার করার জন্য এক একটা আলাদা আলাদা যন্ত্র আছে। মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো ওনার জিকির। জিকিরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হলো মাওলার জিকির। আমার নবী বলেছেন, আমার উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবে, তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী জান্নাতের বাগানের ফল কি গো নবী? আমরা তো বুঝিনি, নবী বলছেন আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা কি জান্নাতের বাগানের ফল খাবেন? কথা বলে না সবাই খাইতে রাজি, আপনারা আমার কথা বুঝে নিতে হবে। প্রত্যেকটা পার্সন যেহেতু ডাবল পার্সন, দুটো আলাদা জিনিস, একটা হলো দেহের খোড়া, দেহের খাবার। এই দেহের খাবার পৃথিবীর যে কোনো প্রান্তে মিলে যায়, মাঠ থেকে মিলে যায়, ঘাট থেকে মিলে যায়, জলাশয় থেকে মিলে যায়, গাছের আগা থেকে মিলে যায়। পৃথিবীর দেহের খোড়াটা আর রুহের খোরাক আর তার খোরাক মিলে হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলির দরবারে গেলে, আজকে এসেছেন আপনার রুহের খোরাকের জন্য, কারণ যার রুহু সুস্থ অটই তার দেহ সুস্থ। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা কলম সৃষ্টি যাহা ও শিলা, নিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখিলে নেহা বিবুল্লাহ সুবহানাল্লাহ আশিলে কামলি বলা শাহাদাতের বাণী ছোটে, আশিলে কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাহমুদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
আলোবি আমারি নুরির ফুতুন জগত করলেন অজানা নবি আমারি নুরির ফুতুন জগত করলেন অজালা রজসরে করবেন তিনি উম্মতের ফয়সালা আলহামদুলিল্লাহ।